আমি দেবব্রত বাবুকে দিয়ে শুরু করি। দেবব্রত বাবু, আমার একটা ছোট কথা বলুন, আজকের দিনটা বিশেষত্ব কি জানেন? নিশ্চয়ই। কি বলুন তো? আন্তর্জাতিক নারী দিবস। এই যে নারী দিবস, এই নারী দিবসে এই যে সন্দেশখালীর মহিলাদের এত অভিযোগ ছিল, শেখ শাহজাহানের বিরুদ্ধে এত অভিযোগ ছিল, তা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো একজন নারী, একজন মহিলা, তো তিনি তো যেতে পারতেন একবার, একবার তো কথা বলতে পারতেন। কি সমস্যা, মানে কোথায় আটকাচ্ছে, ঠিক কোন বিষয়টা বাধা দিচ্ছে? সন্দেশটা কতটা খাঁটি দেখতে হবে না, আপনি বলে দিলেন সন্দেশ, সন্দেশটা কড়া পাকে না নরম পাকের, কোন পাকে সেটাও দেখতে হবে। আর বিজেপির মনে হচ্ছে যে এই কথাগুলো বলা যায়, বিজেপি একটা মেরুকরণের রাজনীতি সবসময়। আপনি বিজেপিকে ছেড়ে দিন, আপনি বিজেপিকে ছেড়ে দিন, ভুলে যান বিজেপিকে, রাজ্যটা তো, এই রাজ্যটা তো তৃণমূল কংগ্রেস চালাচ্ছে, হ্যাঁ তিনটে টার্মে তো চালাচ্ছে, তাহলে আপনি কি বলতে চাইছেন? আপনি কি বলতে চাইছেন যে যা যা সন্দেশখালী থেকে অভিযোগ উঠে আসছে, বেলমজুর থেকে অভিযোগ উঠে আসছে, সব ভুল, সব ভুল। একবারও বলিনি, যারা অভিযুক্ত তারা শাস্তি পাক, তৃণমূল কংগ্রেস এটাই চায়, কোনো অভিযুক্ত রেয়াত না পাক। কিন্তু আপনারা যদি নারী সুরক্ষার কথা, কত অভিযুক্ত নারী সুরক্ষার কথা বলছেন আন্তর্জাতিক নারী দিবসে এসে, আমাদের পশ্চিমবঙ্গ নারী সুরক্ষায় সেরা, সেটা আমরা 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 আন্তর্জাতিক নারী দিবসে এসে বলতে একটু খারাপ লাগছে যে একদিকে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের গ্রেফতার করতে পুলিশকে হিমশিম খেতে হয়, নাকের ডগায় ঘুরে বেড়ালে আমাদের খারাপ লাগছে বলতে যে আজকের দিনে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে পার্কস্ট্রিটের ঘটনাকে একজন ছোট ঘটনা বলেছিলেন, তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, এখনো আছেন, মাফ করবেন, সেটা মানুষ ঠিক করে, মানুষ যেটা বলবে আমরা কি মানুষ ঠিক করে? আমি বুঝতে পারছি না, পার্কস্ট্রিটের ঘটনা ছোট ঘটনা, হাঁসখালীতে আদৌ কি হয়েছিল, কোনো সম্পর্ক ছিল কিনা, সন্দেশখালীতে মুখ ঢেকে কেন কথা বলছে, যে যা বলছে ভুল বলছে, এদিকে শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরাকে গ্রেফতার করতে হাত ব্যথা করছিল, এর ব্যাখ্যা দেবব্রত বাবু কিভাবে দিচ্ছেন? আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে দিন, এই 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 বঙ্গবাসীর একটা দুরবস্থা যে অভিষেক ব্যানার্জির যে ইলেকশন এজেন্ট তার বিরুদ্ধে রেপের অভিযোগ অভিযোগ এসছে, এবং আমাদের কিছুক্ষণের মধ্যে আমরা বেহালার পণ্যশ্রী থানা ঘেরাও করতে চলেছি, তার কারণে যে অভিযুক্তদের এখনও পুলিশ তার কোনো বিরুদ্ধ নিচ্ছে না। আমরা যে বারবার বলি, এই শেখ শাহজাহানের মতো লোক, এইটা প্রত্যেক জায়গায় একটা শেখ শাহজাহান, শেখ শাহজাহান মানে কোনো আলাদা কিছু না, শেখ শাহজাহান মানেই তৃণমূল, তৃণমূল মানেই শেখ শাহজাহান, শেখ শাহজাহান শেখ শাহজাহানকে মমতা ব্যানার্জি আর অন্য কেউ না, মমতা ব্যানার্জি স্বয়ং অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে সাপোর্ট করেছেন, তো শেখ শাহজাহান মানেই তৃণমূল, এটাই তৃণমূলের ক্যারেক্টার, যেখানে মা মাটি মানুষের কথা বলে, মাদের ধর্ষণ করছে, মাটি কেড়ে নিচ্ছে, মাটি চুরি করে নিচ্ছে, আর মানুষদের নিয়ে যেতে হবে, কারণ মানুষদের ব্যানার্জি রাজ্যে 50% মহিলা ভোট দেয়, 50% মহিলা ভোট দেয়, কথা বলছে বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প, আমার একটা কথা শুনুন, যে শেখ শাহজাহানদের যে শেখ শাহজাহানদের অত্যাচার ওই গ্রামের মানুষগুলো সহ্য করতে পারছিলেন না, সেই মহিলারাই তো বলেছেন যে বাবা 500,000 ছাড়ুন, আগে আমাদের নিরাপত্তাটা দিন, এটা ওরা বলেছে তো, তারপরেও কি করে এই ধরনের কথা? 4-5টা মহিলা নিয়ে সারা পশ্চিমবঙ্গ লজ্জা লাগে না? 4-5টা বিজেপি জাম করা মহিলা নিয়ে কান্দন উঠবস করুন, 4-5টা মহিলা ছিল, আসছে আসছে, 4-5টা মহিলা ছিল বলছে একজন মহিলা, আমাদের সঙ্গে রোজ একটু প্রশ্নটা করি, দেখুন যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের মতো একজন দুষ্কৃতী, একজন নারী পাচারকারী, একজন ধর্ষণকারীকে পুরো বিধানসভার মধ্যে সমর্থন করতে পারে, সে রাজ্যের মহিলারা আর যাই হোক সুরক্ষিত থাকতে পারে না। আমরা পার্ক স্ট্রিট দেখেছি, মালদা দেখেছি, মুর্শিদাবাদ দেখেছি, সন্দেশখালীও দেখেছি, কিন্তু মণিপুর দেখেছি, কোনোদিন কোনোদিন ধর্ষণের শাস্তি হতে দেখিনি এই পশ্চিমবঙ্গে। কেন? কারণ এই বিজেপি সরকার মুখ্যমন্ত্রী একজন নারী, মণিপুরে ধর্ষণ হয় না, এই রাজ্যে ধর্ষণ হয় না, যতদিন থাকবে পশ্চিমবঙ্গে কিন্তু কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও পুলিশ অভিযোগ নেয় না, পুলিশ অভিযোগ নেয় না, এটা কেন? কেন কেন শেখ শাহজাহানদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয় না, কেন শিবু হাজরাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়নি দিনের পর দিন, কেন তাদের এত দাপট তৈরি হয়েছে, এর উত্তরটা কে দেবে? আরে এগুলো অভিযোগ অভিযোগ আর তথ্য দেখতে পাচ্ছি, কোনো প্রমাণ দেখতে পাচ্ছি না, যেখানে মহিলা আদালতের এক একটা রায় শুনেছো, প্রমাণ দেখুন আপনারা কিভাবে প্রমাণ দেখতে চান, একজন নারী তার মানে আঁচল ছেড়ে বলছে মুখে বলছে, আর কিভাবে প্রমাণ বলতে বাধ্য হচ্ছে? আজকে আন্তর্জাতিক নারী দিবসে অ্যাটলিস্ট নারীদের সম্মান দিয়ে কথা বলুন, যেটা আপনাদের দল শেখায় না, আপনারা একটু শিখুন নিজের বিবেচনা। এক্সট্রা কথা বলছে না কেমন, আমার বুঝতে পারি, আপনার কাছে কোনো প্রশ্নের উত্তর থাকলে বলুন, শেখ শাহজাহানের কল লিস্টটা ঘেটে একজন বিধায়কের নামও পাওয়া গিয়েছে, এবার বলুন, শুনুন
ওই মহিলা আমি আমি বলিনি মহিলা রেসলাররা না চিল কাঁদতে কাঁদতে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অফিসে গিয়ে বারবার বলে গেছে মনিপুর আপনারা একই কাজ করছেন তার মানে আপনারা একই কাজ করছেন আপনাকে কোনো প্রশ্ন করলে যদি আপনার মনে হয় যে উত্তরপ্রদেশে কি হচ্ছে রেসলাররা কি করছে নিশ্চয়ই সেখানে যা যা হচ্ছে সেটা প্রতিবাদ যোগ্য সেটা প্রতিবাদ যোগ্য নিশ্চয়ই আমি সবার বেলায় শুনেছি আমি একটা কথা বলি প্রথম কথা হচ্ছে আজকে আন্তর্জাতিক নারী দিবস আমার মনে হয় কোনো একদিন নারী দিবস হতে পারে না বছরের প্রত্যেক কটা দিন নারী দিবস বছরের প্রত্যেক কটা দিন যেই সকল মা বোনেরা আমাদের জন্য করছেন বা আমাদের জন্য ভাবছেন সেটা প্রত্যেকটা দিনই নারী দিবস নারীদেরকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে সম্মান দেওয়া উচিত প্রথম কথা এবং দ্বিতীয় কথা হলো 2011 সালের আগে স্বাধীনতার পর থেকে কোনোদিনও বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী হয়নি সাধারণ মানুষ ভেবেছিল যদি মহিলা মুখ্যমন্ত্রী হয় সবার আগে যেটা হবে যে নারীদের নিরাপত্তা হবে আজকে হাঁসকালিতে কী হলো বগডুইতে কী হলো পাকশিটে কী হলো এখন সন্দেশকালিতে কী হলো বারংবার যখন প্রশ্ন করা হচ্ছে প্রশ্নটাকে বাংলা থেকে কখনো বিহার কখনো উড়িষ্যা কখনো মণিপুর কখনো দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু তাপসী মালিক কি ভুলে গেছেন তাপসী মালিককে ভুলে গেছেন কিভাবে ধর্ষণ করে সিপিএম খুন করেছিল খুব স্মৃতিটা খুব দুর্বল না মানুষ আপনাদেরকে ভোট দিয়ে এনেছে তিনটে টার্মে আপনারা কি করলেন গণতন্ত্রে শেষ কথা বলে মানুষ দিনের শেষে মানুষের কাজ করবো মিটে যাওয়ার পর কার মিটিং করতে পিঠে বানাতে এগুলো কি খুব সুন্দর প্রশ্ন করেছেন এই উত্তরটা প্রীতম দাকে গিয়ে জিজ্ঞেস করুন বিজেপি বিজেপি নিজে করাচ্ছে এগুলো ওরাই বলতে পারবে যে ওদের সাজানো স্ক্রিপ্ট ওরা কি বলতে চাইছে বিজেপির সাজানো স্ক্রিপ্ট সন্দেশকালীন মহিলাদের প্রতিবাদ আজকে যদি বিজেপি সাজানো স্ক্রিপ্ট থাকে দিকে দেখে সন্দেশকালীর দিকে সত্যিকারের মা দুর্গা রাজা হাতে আজকে ঝাঁটা পাটা নিয়ে বেরিয়ে গেছে ভাষা ভাষা সংযম রাখুন এক সেকেন্ড